বছর আমাদের একটা কর্মী রেগুলার এই রাস্তা ধরে নিজের ছোট বাচ্চাকে নিয়ে, 5 বছরের বাচ্চাকে নিয়ে বাজার করতে যায়, সাঁতরাগাছি বাজার করতে যায়। বাজার থেকে যখন ফিরছিল তখন ওর উপর অ্যাটাক করা হয়, দুটো ছেলে অ্যাটাক করেছে, বাইকে করেছিল, ওরা দুটো না দু চাকাতে ছিল, দুজন ছিল, দুজনের কাছে ওয়ান শটার ছিল, আর দুটো প্রথমে ফায়ারিং করেছে, তারপরে আবার গুলি ভরেছে, আবার ফায়ারিং করেছে, কিন্তু গুড লাক বাচ্চাটা ছিল, বাচ্চাটাকে বাঁচাওয়া, ও বাচ্চা আর ওর বাবা দুজনই আমাদের টিএমসির কর্মী একজন, বাঁচাতে পড়ে যায়, দুটো গুলি মিস ফায়ার হয়, তারপরে আবার দুটো গুলি লোড করে, তারপরে আশেপাশে থেকে সব লোক বেরিয়ে যায়, ওরা পালিয়ে যায়। এই জিনিসটা হয়েছে, মানে টিএমসির কর্মীর ওপর আপনার বুঝতেই পারছেন কে করতে পারে আজকের ডেটে, মানে যে করেছে পুরো সিসিটিভিতে রেকর্ড এসে গেছে, মানে দুষ্কৃতি যাকে বিজেপিরা হায়ার করেছে, কিন্তু আজ থেকে 3 বছর ধরে ওর কাছে কোনো এরকম অভিযোগ নেই, ও টিএমসি ছাড়াও কিছু জানে না, শুধু পার্টি করতো, মিটিং করতো, আর এছাড়া আর কিছু করতো না। 3 বছর আগে মানুষ, 3 বছর আগে কি ছিল, তারপরে পরিবর্তন হয়, সচ্চালোক হয়েছিল, সত্যলোক হয়ে গেছিল, বিজেপির হাত হয়েছে একদম 100%। ভালো ছিল না তখন, একটু খারাপ ছিল, এখন কিন্তু একদম জেনুইন লোক, সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যেই সবসময় থাকতো। বাকসারায় যে গুলি চলেছে তাতে তৃণমূলরা বলছে যে বিজেপিরা করেছে, এটাই আপনার কি বক্তব্য? দেখুন, যার গুলি লেগেছে তিনি একজন সমাজ বিরোধী, এবং তৃণমূলের যারা বলছে সক্রিয় কর্মী, সমস্ত সমাজ বিরোধীরাই আজকে কেটে তৃণমূলে রয়েছে, আর এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এটা দুজন দুষ্কৃতির মধ্যে লড়াই, তার ফলে এই গুলি চালনা হয়েছে। এতে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নেই, এবং ভারতীয় জনতা পার্টি এই নোংরামির রাজনীতিতে বিশ্বাস করে।